শুভেন্দু অধিকারী সভাপতি হওয়ার পথে এখন মূল কাঁটা হচ্ছে কেশব ভবন। আরএসএস চাইছে আদি বিজেপির কাউকে সভাপতি করা হোক, কোনো দলবদলু কিংবা তৎকাল বিজেপির কেউ রাজ্য সভাপতির পদে বসুক তা চাইছে না কেশব ভবন। দিল্লি অবশ্য শুভেন্দু অধিকারীকেই রাজ্য সভাপতি করার ক্ষেত্রে সবুজ সংকেত ইতিমধ্যে দিয়ে দিয়েছে। সুকান্ত মজুমদারকে বিজেপির রাজ্য সভাপতি পদে রাখতে চান না দিল্লির শীর্ষ নেতৃত্ব। কিন্তু শুভেন্দুর ক্ষেত্রে আরএসএস আবার নারাজ হলেও শুভেন্দুর বিকল্প কোন নাম দিল্লিতে দিতে পারছে না কেশব ভবন। অর্থাৎ বিজেপির কাছে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী ছাড়া রাজ্য সভাপতির মুখ অন্য কিছু নেই। পাশাপাশি আবার দিলীপ শিবিরও চাইছে সভাপতি বদল হলে সেখানে আদি বিজেপির কেউ বসুক। গেরুয়া শিবির সূত্রে এমনটাই খবর, যদিও এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দিল্লি শুভেন্দু অধিকারীকেই চাইছে এবং সেই কারণেই নিশ্চিত অপসারণের মুখে রয়েছেন সুকান্ত মজুমদার। এবং ঠিক এই মুহূর্তেই বিজেপির রাজ্য সভাপতিত্বের পদে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। ভবিষ্যতে এই ধরনের আরো আপডেট সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।